হঠাৎ মহানগরীর সিটি বাসের অন্তর্ধান ঘন্টা ঘন্টা ধরে সিটি বাস লাভ করবা নাই মহানগরবাসীয়ে। মই বর্তমান উপস্থিত আছো জালুকবাড়ির, জালুকবাড়ির কিছু সামগ্রী দেখাবল চেষ্টা করি মূল কমেরা সতীর্থক। এয়া জালুকবাড়ি ঘন্টা ঘন্টা ধরে মানুষ অপেক্ষা করে আছে, সিটি বাস এখনো নাই। মই কিছু ব্যক্তির হতে যাত্রীর হতে কথা পাতব চেষ্টা করি। দাদা কি কব কি কম এটা আমার নিশ্চয়ই আমার জনসাধারণের আসলে বহুতে অসুবিধা। এটা গাড়ির কারণে আমি মিনিমাম দেড় ঘন্টামান সময় ওয়েট করে আছো, কোনো এখন গাড়ি নাই। ওটো এখন ঠিক করলো, ইয়ারপর পল্টন বাজারলৈকে যাবলগা হলেও তেখেতসকলক 100 টাকা দিব লাগে। এটা আমার যেটা মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষের কারণে সাধারণ মানুষের কারণে আসলে চলাটো খুবই কঠিন হয়। কিহর কারণে এটা আমি শুনামতে কোরবাত মোদী আহিব, মোদী আহিলে মোদী সববিলাক গাড়িবিলাক রিকুয়েশন করেছে, গাড়িবিলাক রিকুয়েশন করে নিছে। এতিয়া জনসাধারণের কারণে কোনো এখন গাড়ি অহা যাওয়া যাতায়াতের ব্যবস্থা কোনো ধরনের মানে হেৰি নহয়, খুব ব্যবস্থা কেতিয়াও হওয়া নাই তেনেকা কন্ডিশন হয়। মই কিছু সামগ্রী দেখাবল চেষ্টা করি, মো ক্যামেরা সতীর্থক অনুরোধ করি। এই জালুকবাড়ি এয়া দৃশ্য, এয়া আর এজন যাত্রীর হইতে মই কথা পাতবল চেষ্টা করি। হয় দাদা কত আইছে? মই রামগার পাইছ। হয় আপনি হ্যান্ডিক্যাপ? হ্যাঁ হ্যান্ডিক্যাপ। কিমান সময় রই আছে? মই প্রায় 1.5 ঘন্টা ধরব। 1.5 ঘন্টা কি কারণে রই আছে? মই গাড়ি কারণে, সিটি বাস কারণে, সিটি বাস কারণে মই খান মাই যাব লাগে। ডিব্রুগড়ত কিবা মিটিং চলি আছে সেই কারণে নিয়া বলে গম পাইছো। কিন্তু জনসাধারণ যেটা আনেনি সেটো আলানি কমসে কম সরকারে বুঝি পাব লাগেছিল। আমি ধরক চাকরি করছো ভারতীয় ডাক বিভাগত, টাইম মতে যাই পোৱা নাই, টাইম মতে অফিসত যাই পোৱা নাই, এইটো জানো অফিসৰ কাৰণে সকলো মানুহৰ কাৰণে এটা হাম হৈ পৰা নাই জানো। কমচে কম চৰকাৰে সেইটো কথা বুজি পাব লাগে। গুৱাহাটীত কিছু STC দি ৰৈ গ'লেও কমচে কম মানুহখিনি যাতায়াতত সুবিধা হ'লোঁ। তেখেতসকলেতো গুৱাহাটীতে মেইন বস্তু, গুৱাহাটীতে গোটেইখিনি প্ৰথম গুৱাহাটী চিটিৰ কথা এবাৰ ভাবিব লাগিছিল। সেই মানুহখিনি কমচে কম কেনেকুৱা অফিচত যাব, কেনেকুৱা ডিউটি কৰিব, তাক কৰি কিছুমান প্ৰাইভেট কাম কৰা ল'ৰা আছে, সিহঁতো যদি ডিউটিত যাব নোৱাৰে মালিকে পইচা নিদিব কেনেকুৱা হ'ব? হয় নিশ্চয়কৈ ক'ব লাগিব যে এয়া হৈছে জালুকবাড়ীৰ পৰিস্থিতি অৰ্থাৎ গুৱাহাটীৰ পৰিস্থিতি। মই শুৱালকুছিৰ পৰা আহিছোঁ, মই ইয়াতে বৰিপাৰাত টিচাৰ হয়, শিক্ষক হয়। এতিয়া সেই ৰাতিপুৱা আহিবৰ সময়ত ইমান দিগদাৰি পাইছোঁ। মোৰ 9টাৰ পৰা 9টাত স্কুল, এতিয়া মোৰ 9টা বাজি গ'ল। মই শুৱালকুছিৰ পৰা আহি জালুকবাৰী এতিয়া সেই পাইছোঁ, আকৌ মই স্কুল পাব আছে, এতিয়ালৈকে ৰখি আছোঁ। এখন গাড়ী নাই, একো গাড়ী পোৱা নাই। নৰেন্দ্ৰ মোদী আহিব, যোৱাকালিৰ পৰাই গাড়ী নাই। গাড়ী যোৱাকালি মই ঘৰ যাওঁতে বহুত অসুবিধা পাইছোঁ, যোৱাকালি পাইছোঁ আৰু আজিতো কেনেকৈ ঘৰ পাওঁগৈ ঠিকনা নাই। চৰকাৰক কওঁ যে চৰকাৰেতো কয় যে পাব্লিকক কেতিয়াও হাৰাচমেণ্ট নকৰোঁ বুলি কৈছিলে অলপ দিন আগতে, হিমন্ত বিশ্ব ছাৰে কৈছিলে। কিন্তু এতিয়া পাব্লিকৰ কাৰণে ইমান হাৰাচমেণ্ট হৈছে, এতিয়া আমি মই নিজে স্কুল সময়ত গৈ নাপামগৈ, কি কেনেকৈ যাম, সেইটো এটা সমস্যা হৈছে।